সীতাকুণ্ডে ভয়াবহ আগুনের ঘটনায় উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। সীতাকুণ্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়াজয়। এসেছে আবার কোন কোন জায়গায় একেবারে যে বিস্ফোরণের কারণে কিন্তু আসলে পুরো যে ডিপুটি বেশিরভাগ অংশ একেবারে উড়িয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে একেবারে ধসে গেছে। সব মিলে বলা যায় একেবারে যে কন্টেনার ডিপো বিশাল এলাকা, এই এলাকাটি কিন্তু আসলে একেবারে কিন্তু আসলে যে আগুন এখনও পর্যন্ত জ্বলছে, মানুষ কিন্তু আসলে ঘরে নেই। আশপাশে এলাকার মানুষ যেহেতু এখানে হাইড্রোজেন পারক্সাইড নামে রাসায়নিক রয়েছে, যে রাসায়নিক থাকার কারণে বিকট আকার করে কিন্তু আসলে বিকট শব্দে কিন্তু আসলে বিস্ফোরণ হচ্ছে। এই এক ঘন্টার মধ্যে আমরা দেখছি প্রায় 20টির অধিক শব্দ হয়েছে। তো কিছুক্ষণ পরপর কিন্তু আসলে দেখা যাচ্ছে একের পর এক যে মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। যারা কিন্তু আসলে রাতে ঘুমিয়ে পড়েছিল তারা কিন্তু আসলে এই জায়গা থেকে বের হতে পারেনি। রেড ক্রিসেন্ট ফায়ার সার্ভিস আর গাউচিয়া কমিটি সহ যারা আছেন তারা কিন্তু আসলে এই এলাকায় কিন্তু গতকাল থেকে চেষ্টা করছেন, আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস আপ্রাণ চেষ্টা করছেন। যেখানে 25 ইউনিট কাজ করছে কিন্তু আসলে কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, যেহেতু এখানে কিন্তু আসলে যে ডিপুতে প্রায় হাইড্রোজেন পারক্সাইডটা রয়েছে, একই সাথে কিন্তু আসলে যে গার্বেজ পণ্য থাকার কারণে আগুন দ্রুত কিন্তু ছড়িয়ে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলবো, আমার পাশে আছেন রেড ক্রিসেন্টের যারা দায়িত্বরত আছেন, গতকাল থেকে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি জানতে চাচ্ছি আপনি তো পুরো এলাকাটা ঘুরে দেখেছেন, অনেকজনের মৃতদেহ উদ্ধার করে এনেছেন, এখনো আরো কতজন এখানে পড়ে আছে বলে মনে করছেন? আমাদেরকে যতটুকু বলছে এখানকার আর স্টাফ আছে, ওরা নাকি এখানের মধ্যে আরো আছে 100 জনের মতো, নাকি আসছিল 100 জনের মতো আসছিল, ওখান থেকে কিছু আহত বের হয়েছে, বাকিরা এখানে আটকে পড়েছিল, এটাই এতটুকু জানতে পারছি আমরা। আর অনেকজনকে আপনারা আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করিয়ে দিয়েছে, সেখানে কি অবস্থা বলে মনে করছে যারা আহত আছে? ওখানে 30% থেকে শুরু করে 70% পর্যন্ত ওরা অনেক পুড়ে গেছে, এই অবস্থায় আছে এখন বর্তমানে। আর যেহেতু 12টা থেকে আমি এখানে মেডিকেলের মধ্যে আমার যাওয়া হয়নি, তো এই জন্য আমি খবর নিয়ে দেখছি কিন্তু অনেক মর্মাহত সবাই, অবস্থাটা খুব খারাপ সেখানে। আগুনের যে ভয়াবহতা কেন বলে মনে করছো? এর একটা এখানের মধ্যে কিছু লিকুইড ছিল, কিছু এর কারণে কেমিক্যাল ছিল, তার জন্য এত ভয়ানক হয়েছে এটাই। আপনি তো গতকাল থেকে কাজ করছেন, এখনো পর্যন্ত আরো কতজন থাকতে পারে বলে মনে করছো? এটা কোনো সুনির্দিষ্ট বলা যাবে না, এখানে অনেক লোক আছে এখনো আহত আছে এবং লাশও দেখা যাচ্ছে। যেখানে আগুন নিয়ন্ত্রণ আনা যায়নি এখনো পর্যন্ত, প্রায় কন্টেনার কিন্তু আগুন জ্বলছে, সকাল থেকে যেমন জ্বলছে গতকাল রাত থেকেও কিন্তু অনেক কন্টেনার আগুন জ্বলতে জ্বলতে নিজে নিজে নিভে গেছে। ফায়ার সার্ভিস আমরা দেখছি তারা কিন্তু আসলে সেখানে পানি দিয়ে যেভাবে আগুন নিয়ন্ত্রণ করার কথা রয়েছে সেখানে কিন্তু পানি দেওয়ার কোনো সুযোগ নেই। ফায়ার সার্ভিস বলছেন যেখানে হাইড্রোজেন পারক্সাইড রাসায়নিক আছে সেখানে পানি যদি দিতে গেলে আরও সমস্যা পড়বে বলে তারা মনে করছেন। এখানে যারা রেড ক্রিসেন্ট কর্মী আছেন, আমি জানতে চাচ্ছি কতক্ষণ ধরে আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখন? মূলত আমরা কাল রাত, আমাদের আসার সময় হচ্ছে কাল রাত 12টা থেকে, আর এখন এখন পর্যন্ত যতটুকু পর্যন্ত দেখছেন আপনার ততটুকু পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের সাথে গাউসিয়া কমিটি সহ অন্যান্য ভলেন্টিয়ার এবং ফায়ার সার্ভিসরা আছে, ফায়ার সার্ভিস সদস্যরা আছে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের সাথে। তবুও নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে না কেন? আপনারা জানেন এখানে একটা রাসায়নিক পদার্থ বিস্ফোরণের কারণে এই এই দুর্যোগটি হয়েছে বা এই দুর্ঘটনাটি ঘটেছে, তবে এখানে গার্মেন্টস পণ্য এবং অন্যান্য খাদ্য পণ্য থাকার কারণে আগুনটি দ্রুত ছড়িয়ে গেছে, এর কারণে মূলত আগুনটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। সবচেয়ে বড় সমস্যা হলো রাসায়নিক, একই সাথে যে খাদ্যপণ্য, সেই খাদ্যপণ্য থাকার কারণে কিন্তু আগুন সবচেয়ে বেশি ছড়িয়ে গেছে বলে মনে করছেন। আর ক্ষয়ক্ষতির পরিমাণের কথা যদি আমরা জানি, আমরা বিএম কন্টেনার ডিপোর মালিক পক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি,
তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন এখানে যে রাসায়নিক ছিল এমনকি হাইড্রোজেন পারক্সাইড ছিল সেটি কিন্তু তারা স্বীকার করেছেন। তারা বলছেন কিছুদিন আগে একটা চালান কিন্তু তারা এই জায়গায় ডিপুতে রেখেছে, কিছুদিনের মধ্যে এই জায়গা থেকে কিন্তু খালাস হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে যে আগুন লাগার ঘটনায় একেবারে কিন্তু আসলে যে ডিপু পুরোটাই কিন্তু আসলে উড়ে গেছেন, এমনকি যে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি কোটি টাকা হতে পারে, যেখানে কিন্তু আসলে আমদানিকারক সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে কিন্তু আসলে আমদানিকারকদের, যাদের পণ্য এখানে ছিল তারাই কিন্তু আসলে সবচেয়ে বেশি লুজার। তো এখানে কিন্তু আসলে বিশাল এলাকা জুড়ে এই কন্টেনার ডিপো, এখানে অসংখ্য কন্টেনার ভর্তি কিন্তু পণ্য আছে, বিভিন্ন আমদানিকারকদের পণ্য কিন্তু এখানে রাখা হয় এই জায়গা থেকে চট্টগ্রাম বন্দর। আবার বন্দর থেকে বিদেশ থেকে যখন আমদানি করা হয় পণ্য, সেই পণ্য কিন্তু আসলে চট্টগ্রাম বন্দর হয়ে কিন্তু আসলে এখানে এই ডিপোগুলোতে, চট্টগ্রামে অসংখ্য ডিপো আছে, তো ডিপোগুলোতে কিন্তু রাখা হয়, সেই জায়গা থেকে কিন্তু আসলে যেখানে নিতে হয় সেখানে এই কন্টেনারগুলো নিয়ে যাওয়া হয় যখন প্রয়োজন হয়। তো সে কারণে কিন্তু আসলে যে হাইড্রোজেন পারক্সাইড নামে যে রাসায়নিক, সেই রাসায়নিক কিন্তু একটি একজন আমরা যতটুকু জানেছি একজন আমদানিকারকের ছিল, তার কিন্তু হাইড্রোজেন পারক্সাইড এখানে রাখা হয়েছে, কিছুদিন পর কিন্তু আসলে খালাস করার কথা রয়েছে, কিন্তু তার কারণে সবচেয়ে বড় সমস্যায় পড়ে গেছে, ভয়াবহ যে আগুন একই সাথে যে বিস্ফোরণ, এই বিস্ফোরণের কারণে কিন্তু আসলে একের পর এক করে আমরা দেখছি মৃত্যুর মিছিল কিন্তু আসলে এই জায়গা থেকে এই জায়গায় আমরা এসে দেখছি। গতকাল রাতে যেমনটা দেখেছি সকাল থেকে সবচেয়ে বেশি মৃতদেহ উদ্ধার করা হচ্ছে, যেহেতু রাতের আধারে কিন্তু আসলে রেড ক্রিসেন্ট যারা উদ্ধারকর্মী ছিল তারা এই জায়গায় প্রবেশ করতে পারেনি। তো এখন যেখানে আগুন নিয়ন্ত্রণে এসেছে সেই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখা হচ্ছে, আবার অনেক কন্টেনারে কিন্তু আমরা দেখছি এখনও দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই জায়গাগুলোতে কিন্তু প্রবেশ করা যাচ্ছে না, কারণ কিছুক্ষণ পরপর বিকট শব্দে কিন্তু বিস্ফোরণ হচ্ছে, সেখানেও কিন্তু কেউ ঘুমিয়ে আছে কি না, যারা ঘুমিয়ে আছেন তারা একেবারেই কিন্তু আসলে মৃতদেহ উদ্ধার করতে হবে। তো তা সেই মৃতদেহের অপেক্ষায় কিন্তু আসলে রেড ক্রিসেন্ট সহ অন্যান্য যারা এই জায়গায় উদ্ধারকর্মীরা আছেন তারা সেখানের অপেক্ষায় আছে, যখন আগুন নিভে যাবে তখন কিন্তু আসলে সেই জায়গায় তারা যেতে পারছে।